এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, অস্বস্তিকর গরমের মাঝেই বাংলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। হার মানাবে আইলা আমফানকেও। মে মাসের শেষে বাংলায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল, আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল, এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার হতে পারে, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়বে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে শুরু হবে প্রবল বৃষ্টি, কি বলছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। বৈশাখী গরমে নাজেহাল বাংলা। কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও আবারও গরম বাড়তে পারে, যদিও এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই রাজ্যে, তাই বর্ষা কবে আসবে সেদিকেই নজর সকলের। গরমকালে কখনো আইলা, কখনো আমফান, কখনো যশের তাণ্ডব দেখেছে বাংলা, এবার আবারও এক ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে বলে খবর আবহাওয়া অফিস সূত্রে। এমন ঘূর্ণিঝড় আসছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও বেশি শক্তিশালী হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম রেমাল। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল মে মাসের শেষের দিকে আঁচড়ে পড়তে পারে। আবহাওয়া দফতর যদিও এখনো বলেনি কোন পথে কত গতিবেগ নিয়ে এগোবে ঘূর্ণিঝড় রেমাল, তবে মনে করা হচ্ছে আগামী 20 মে থেকে এই ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। আবহাওয়াবিদরাদের ধারণা, মে মাসের শেষে মোটামুটি 24 মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কত হতে পারে, এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। এই সাইক্লোন আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে। ফের শুকনো আবহাওয়া আর শুকনো গরমের দাপট বাড়বে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আজ 14 মে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা উপকূলের কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গে ফের শুকনো আবহাওয়া শুরু। আগামী 5 দিনে পারদ শুধুই ওপরে উঠবে। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে তাপমাত্রা 40 ডিগ্রি বেরোতে পারে বেশ কিছু জেলাতে। আজ মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে এবং তাপমাত্রা বাড়তে পারে। আগামী 5 দিনে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। আগামী শুক্রবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। উপরের দিকের 5 জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবার। বৃষ্টি বেশি হবে দার্জিলিং ও কালিম্পং এবং পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও 2 চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।